আমার আইনত বিবাহ হয়নি, তাই বিবাহ বিচ্ছেদের কোনো প্রশ্নই উঠছে না। আমরা অনেকদিন ধরেই আলাদা থাকছি। নুসরাত জাহান তার স্বামী নিখিল জৈনর সম্পর্কে এমনটাই বিস্ফোরক দাবি করেছেন। বেশ কয়েকদিন ধরেই নুসরাত জাহানের সন্তান সম্ভাবনা নিয়ে নানান জল্পনা দেখা দিয়েছিল। যদিও এই বিষয়ে স্পষ্ট নুসরাতের স্বামী নিখিল জানিয়ে দিয়েছিলেন, যদি নুসরাত সন্তান সম্ভাবনা হয়ে থাকেন তাহলে এই সন্তান তার নয়। এরপরেই বুধবার সাংবাদিকদের লিখিত বার্তায় নুসরাত জানিয়েছেন, তার এবং নিখিলের তুরস্কে বিয়ে হয়েছিল, সে দেশের নিয়ম মেনে, যা ভারতীয় আইনের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আয়ত্তায় পড়ে না। আদালতের বিচারে নাকি এটা বিয়ে নয়, বরং সম্পর্ক, লিভ ইন সম্পর্ক। সে কারণেই দাম্পত্য বিচ্ছেদের কোনো প্রশ্নই ওঠে না বলে দাবি করেছেন নায়িকা। নুসরাতের কথায় অনেকদিন আগেই আমরা আলাদা হয়ে গিয়েছি, আমি এটা নিয়ে কথা বলিনি, কারণ ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চাইছি। সুতরাং আমার কোনো কাজ সেপারেশনের নিরিখে প্রশ্ন করা উচিত নয়। আইনের চোখে আমাদের বিয়েই হয়নি, তবে গোটা বিবৃতিতে কোথাও নিখিলের নাম উল্লেখ করেননি তিনি। ভাব বাচ্চে লেখা গোটা বিবৃতিটি। নুসরাত আরও দাবি করেছেন, তিনি পেশার কারণে অথবা ব্যক্তিগত কাজে কোথায় কার সঙ্গে যাচ্ছেন তা কারো সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে কিনা তার উপর নির্ভর করে না। শোনা গিয়েছিল নিখিল দাবি করেছিলেন তিনি নুসরাতের বোনের পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন, সে দাবিকে সম্পূর্ণ নস্যাৎ করে দেন নুসরাত। তার কথায়, আমার বোনের পড়াশোনা এবং আমার পরিবারের ভালো থাকার দায়িত্ব আমার, যার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই তার ক্রেডিট কার্ড আমার ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। নুসরাত আরও অভিযোগ করেছেন নিখিল তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছিলেন। নুসরাতের অভিযোগ, আমি তাকে ব্যবহার করেছি বলে যিনি অভিযোগ করছেন তিনি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছেন, রাতের অদ্ভুত সময় টাকা নিয়েছেন আলাদা থাকতে শুরু করার পরেও। আমি ইতিমধ্যেই ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি, খুব তাড়াতাড়ি পুলিশেও অভিযোগ দায়ের করব। অভিনেত্রীর দাবি, তার এবং পরিবারের অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট নিখিল দেখাশোনা করতেন, নুসরাতের অজান্তে এবং অনুমতি না নিয়েই তার ফান্ড ভুলভাবে ব্যবহার করেছেন। নুসরাত বলেছেন, আমার সব জিনিস, জামা কাপড়, ব্যাগ, গয়না এখনও ওদের কাছে আছে। আমার বাবা মা, বন্ধু বা আত্মীয়দের দেওয়া গয়না, আমার কষ্টের টাকায় কেনা অনেক কিছু ওদের কাছে রয়ে গিয়েছে, ভেবেই খারাপ লাগছে। নুসরাত জানিয়েছেন, কঠিন পরিশ্রম করে তিনি নিজের পরিচিতি তৈরি করেছেন, তা ব্যবহার করে আর কাউকে লাইমলাইটে আসতে দেবেন না। তার ইমেজ কাজে লাগিয়ে নিখিল হিরো হবার চেষ্টা করেছেন বলেই অভিযোগ নুসরাতের। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, নিখিলের সঙ্গে তার যখন কোনো সম্পর্ক নেই তখন তাকে নিয়ে প্রশ্ন করে অযাচিতভাবে নিখিলকে লাইমলাইটে না আনারই অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান।